ফয়সলা যদি আসমানে হয় তাহলে জমিনে রুখে দেওয়ার কেউ নাই। একজন মেহমান এখানে যখন সঙ্গীত শিল্পীরা আসে গান গাইতে তখন একটা বিবৃতিতে দেখি না, কিন্তু যখন মৌলানা সাদ সাহেব আসতেন তখন লাঠি সোনা লইয়া এয়ারপোর্টে গেলেন। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা, এর থেকে ধিক্কার জানাবার কি? এখানে যারা আসছেন ঢাকা জেলার মুসল্লি এক দোষীতে তারা আসছে, হঠাৎ করে আমার বাসায় তারা কয়েকজন গেলেন, গিয়ে বললেন যে আমরা একটা দোয়া করতে চাই। কেন দোয়া করবেন? যে আমরা একটা অন্যায়ের শিকার হচ্ছি। বিশ্বখ্যাত একজন আলেম ভারতের, যার ঘরে তাবলিগ জামাত প্রতিষ্ঠা লাভ করেছে, তিনি বাংলাদেশে আসতে চান, বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে চান, তাকে আসতে দেওয়া হচ্ছে না। আমি দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বললাম, তারা জানেন এই সরকারের যিনি প্রধান শেখ হাসিনা, এই তাবলিগ জামাতের মিশন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার জন্যে তার কি অবদান ছিল তারা জানেন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার পরে যখন রোড সফরে গেলেন, উনি রাশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে গিয়ে উনি জানতে পারলেন যে গোটা রাশিয়ায় কোরআন শরীফ পড়তে দেওয়া হয় না। কি হিম্মত ছিল সেই বাংলাদেশের সেই মহান নেতার! বাংলাদেশে তিনি ফিরে আসলেন, এসে এখানকার আলেমদের সাথে উনি পরামর্শ করলেন। তিনি প্রথম, আপনারা অনেকে হয়তো জানেন না, তিনি প্রথম রাশিয়ায় এই তাবলিগ জামাতের একটি মিশন প্রেরণ করে রাশিয়ার ভিতরে এই কমিউনিস্ট সরকার আসার পরে প্রথমেই উনি কোরআন শরীফ দিয়ে পাঠান, এবং তখন থেকে কোরআন শরীফের চর্চা রাশিয়ায় শুরু হয়। বন্ধুগণ, একইভাবে তাবলিগ জামাতের জন্য মাঠ, কাকরাইলের তাবলিগ জামাতের জন্য মসজিদ, এগুলা বঙ্গবন্ধুর উপহার, তারই দান। তার কারণ হলো এই তাবলিগ জামাত উনি বুঝতে পেরেছিলেন যে যারা মুসাদের টাকা খেয়ে ইসলামের কথা বলে, নৈরাজ্যের সৃষ্টি করে, জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যার জন্য গোপনে যারা মানুষকে প্ররোচিত করে, তার মোকাবেলায় শান্তি স্থিতিশীলতা এবং প্রকৃত ধর্ম চর্চার স্থান হইল তাবলিগ জামাত। বারবার তিনি এই জামাতকে সমর্থন করেছেন, তার কন্যা এই জামাতকে সমর্থন করেন। আমি জানি একদল মানুষ, তাদের মধ্যে কি মানুষত্ব আছে। আমি যারা আলেম সকল আলেমকে সম্মান করি, সকলকে শ্রদ্ধা করি, কিন্তু কিছু কিছু আলেম আছেন নিজের নাক কেটে অন্যের যাত্রা বন্ধ করেন। বহুদিন থেকে দেখেছি একজন মেহমান এখানে যখন সঙ্গীত শিল্পীরা আসে গান গাইতে তখন একটা বিবৃতিতে দেখি না, কিন্তু যখন মৌলানা সাদ সাহেব আসতেন তখন লাঠি সোনা লইয়া এয়ারপোর্টে গেলেন। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা, এর থেকে ধিক্কার জানাবার কি? বন্ধুগণ, আমি শুধু এইটুকু বলব, এটা হলে মৌলানার জমিন, বাংলাদেশ সরকার চায়, আমরা চাই, আমাদের মনে ব্যথা যে তাবলিগ জামাতের নামে দুইটা ইজতেমা হবে। আমরা সেদিনও আমি তাবলিগ জামাতের অনেক মুরব্বীদের সাথে কথা বলেছি, যারা সাদ সাহেবের সমর্থন করেন তারা ঐক্যবদ্ধ জামাত চান। তাদের উচুন সাদ সাহেব বলে দিচ্ছেন তাদেরকে যে একটা শব্দ যারা আমার বিরুদ্ধে করে তোমরা তাদের বিরুদ্ধে বলিও। ব্যক্তিগতভাবে আমি আলেম যারা আছেন, আমি সাদ সাহেবের গ্রুপে অনেক আলেম আছেন, কাউকে আমি পার্থক্য করছি না, আসুন আমরা এক হয়ে কথা বলি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি ওনাদেরকে কথা দিয়েছিলেন এবার জামাতে সাদ সাহেবকে আসতে দিবে, জানি না কথা রাখতে না দেওয়ার পিছনে কারা অন্তরায়। এ ব্যাপারে ওনার সাথে আমরা ব্যক্তিগতভাবেও কথা বলবো, আরও আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে। আমি ভাইদেরকে বলবো ইনশাআল্লাহ
নইতে পারবে না যদি সাতসাবাতে বেঁচে থাকেন তিনি বাংলাদেশে আসবেন অনিয়ম উশৃঙ্খলতা খুব ঘৃণা এইটা আপনাদের উচুল নয় আমি জানি যে আজকে আপনারা একটা র্যালি বা মিছিল করতে চেয়েছিলেন এইভাবে আমি বলছি যে না পুলিশ প্রশাসন কথা বলছেন তারা আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের কথা বলার জন্য এজন্য মিছিলের কর্মসূচি আমি অনুরোধ করব একদম স্থগিত করে দিবেন আপনারা আপনারা দোয়া করবেন ফয়সলা যদি আসমানে হয় তাহলে জমিনে রুখে দেওয়ার কেউ নাই তাই আসমানে ফয়সলা হবে যদি আপনারা আসমানের দিকে হাত উঠান বন্ধুগণ আমরা যদি দিনের জন্য কথা বলি আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি আমরা যদি ইসলামের জন্য কথা বলি তাহলে আমরা মানবতার মানুষত্বের জন্য কথা বলবো ফিলিস্তিনের জমিন মেসাকার করে দিল তাদের মুখে দু শব্দ শুনেছেন শুনবেন না কেন তারা বলে একটা করে আরেকটা আর আল্লাহ রাব্বুল আলামিন যা আমরা প্রকাশ করি আর যা অন্তরে গোপন রাখি সব খবর আল্লাহ রাখেন এই জন্য বারবার বাস আপনারা উপর দিকে উঠেন আবার শের শের করে বাংলার মতো নিচে নামেন তার কারণ একটাই আসেন ঐক্যবদ্ধ হই আল্লাহকে খুশি করার জন্য ঐক্যবদ্ধ হই মানুষের কল্যাণের জন্য মানবতার জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য উন্নয়নের জন্য পরিষদ চার দিনে সারা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেছে জেলায় জেলায় আমি এখান থেকে যারা আমাদের বিভিন্ন বাহিনীর লোকজন আছেন তাদেরকে অনুরোধ করব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও কর্তৃপক্ষের কাছে আপনারা জানান এদেশের মুসল্লিরা চায় সাদ সাহেব এই তকদির আগামী জামাতে উনি যেন অংশগ্রহণ 9-10-11 ফেব্রুয়ারি উনি যেন অংশগ্রহণ করেন এবং এটা খুবই শান্তিপূর্ণ হবে এবং যতগুলা মসজিদ বাংলাদেশে আছে এই মসজিদের মাধ্যমে এই তাবলিগ জামাত বিস্তৃতি লাভ করেছে সারা পৃথিবীতে এখানে একদলের লোক গিয়ে মসজিদে যখন তারা এটা প্রচার করেন আরেকদল যারা হামলা চালাইতে চায় এই হামলাকারীরা ইসলামের লোক নয় হামলাকারী কারা এইটা শনাক্ত করে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান সবাই ভালো থাকুন আল্লাহ যেন আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করেন আর আমি ব্যক্তিগতভাবে কোনো গ্রুপের সমর্থক নয় আমি তবলিগের সমর্থক আমি চাই বাংলাদেশে যে তবলিগ শুরু হয়েছিল সারা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে যে তবলিগ সারা বিশ্বব্যাপী ইসলামের খেদমত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে দিনের শিক্ষা দিয়েছে যারা নামাজের নিয়ত জানত না যারা পাঁচটা চারটা সুরা জানত না এদেরকে তারা কি ধরনের একাডেমিক শিক্ষা দিয়েছেন এটার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব না বলবো আল্লাহ এই তাবলিগ সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যত মানুষ হেদায়েতের রাস্তায় আসছে আল্লাহ যেন সব কিছুকে কবুল করেন।